আপনি তো আমাকে মেলা দিন ধরেই চেনেন, আমাকে তো আপনি সে না মানে আসলে হয়েছে কুস্তাদ, আসলে আমার একটু ভুল হয়ে গেছিল, আসলে গরের কোনো দোষ নেই, শব্দ চলছে আমার আমার মধ্যে মিলমিশ হয়ে গেছে, আমাকে কোনো সমস্যা নেই স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। কি হইল তোমার বোনেরে আসে না কে? আপনি তো কইলেন জহর আন্তনের সঙ্গে ভালোবাসার জন্য এত কিছু করতেছে। হ্যাঁ হ্যাঁ ভালোবাসা আছে, তবে সেটা ঘরের মানুষের জন্য না, বাইরের মানুষের জন্য, যার জন্য মিষ্টি ঘরের জানালা দিয়ে পার হয়ে যায়, আবার তো শুনি মুরগির রানেরও বাঁকা গজায় উড়ে যায়। বস, আরেকজন কই? জহরের কার এসবের মধ্যে না ডাকাই ভালো, স্বামী স্ত্রী ব্যাপারের মধ্যে ও এক ডাকার কোনো দরকার নেই। তিরে এই শুটকা, আমি এত শখ করে ঘরের সাথে তোর বিয়ে দিলাম যাতে ঘরের সওয়াল ঘরে থাকবো, কোনো অশান্তি হবি নি, এখন তো দেখি ঝগড়া অশান্তি লেগেই আছে। আসলে হয়েছে গুস্তাদ, আপনি তো আমাকে মেলা দিন ধরেই চেনেন, আমার তো আপনি না মানে আসলে হয়েছে কুস্তাদ, আসলে আমার একটু ভুল হয়ে গেছিল, আসলে গরের কোনো দোষ নেই, শব্দ চলছে আমার আমার মধ্যে মিলমিশ হয়ে গেছে, আমাকে কোনো সমস্যা নেই স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। তোমার তেলে গেলে ফুরাইয়া, তোমার বাতি গুলো যাইবে নিবিয়া, টিটকারি মারতেছিস না তখন খালি কান ভার মোসপা, কান ভার মোসপা, মার মার টিটকারি মার, বুঝবি পর একটা কথা কই কি হিরু, তুই বেটা এই থোত মায় তেল পানি মেহা বাদ দিয়া তুই একটা কাম কর, তুই বাসি বেদান নিয়ে হ্যাঁ তো যদি আল্লাহ তাল্লাহ তোর মোহর থেকে ফিরিয়ে চায় হলে তুই জহরে পাইলেও পাইতে পারো না। তো তুই কি মনে করিস যে জহরকে আমি পাইনি? এই চেহারায় তাজেলের পার, তোর কি মনে হয় তুই পাইয়ে গেছো? এটা আমি তো আর কবার চাই না, একজনকে নিয়ে যেভাবে হিংসা করা শুরু করেছো তোরা, তুই এটা কি ধরনের কথা বলি, তুই কি ভুলিয়ে যাও মোরা দোস্ত না, আর জহরে তুমি অন্যরকম মনে করি, আপন বোনের মতন মনে করি। দেখ কথাটা শুনে খুব খুশি হইলাম, কিন্তু মাঝে মধ্যে তুই যেভাবে হিট মেরে কথা কইস সহ্য করা খুব কঠিন হয়ে যায়। এই তুই বেটা একটা কথা কইলি বেটা, এটা মুই তোরে হিট মেরিয়ে কথা কই না, এই কথাটা তুই কইতে পারলি বেটা, মুই তোরে যে কথা কই এগুলো সব পরামর্শ, বন্ধু হিসেবে সৎ পরামর্শ দিই, আর তোর হিট মনে হইলে মোর আর কি করার আছে? তুই সৎ পরামর্শ দিস না, এই কাল রাইতে যে কুলি রেটোমের প্যাকেটটা যত্ন করে রাখি দিস, এটার মধ্যে কি সৎ পরামর্শ সেটা তো বুঝতে পারলাম না। আছে আছে সময় কালা টের পাওয়া দাদো, এগুলো থো বাদ দে, ওই জহরের মন পাইয়ে গেছো কিরাম তারা কি কাহিনী কদি সেটা মুখে বলবার চাই না, তুই ওই যে বিকেলবেলা মাঠের মধ্যে আসিস নিজেকে দেখবার পারবি।